গাইজ, এখন আপনারা দেখতে চলেছেন জমিতে ব্যবহার করা পাঁচটি অসাধারণ মেশিন। আর এই মেশিনগুলোর কাজ দেখলে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। এটা হলো রাউন্ড বেলার। এই মেশিনটাকে সারা রাউন্ড বেলস বানানোর জন্য ব্যবহার করা হয়। আর এই মেশিনটাকে ট্র্যাক্টরের সাথে অ্যাটাচ করে ব্যবহার করা হয়। এই মেশিনটাকে সারার উপর দিয়ে চালানো হয়, যার ফলে সব চারাগুলা এই মেশিন নিজের ভিতরে টেনে নেয় এবং ভিতরে থাকা চারাগুলাকে রাউন্ড শেপে বানিয়ে বের করে দেওয়া হয়। আর এভাবে মেশিনের সাহায্যে রাউন্ড বেলস বানিয়ে কম সময়ের মধ্যে কম জায়গায় চারা রাখা হয়। ট্যানকো 3020 এটা আর একটা অসাধারণ মেশিন, যেটা সারার বেলসকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে থাকে। এই মেশিন সবার প্রথমে সারার বেলসকে উঠায় আর তার চারপাশে গোল গোল ঘুরিয়ে চারপাশটাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। আর ভালো মতো মুড়ানোর পর এই প্লাস্টিককে মেশিনে থাকা ব্লেড দিয়ে কেটে দেওয়া হয় এবং তারপর এটাকে মাটিতে রেখে দেওয়া হয়। আর এইভাবে এই পদ্ধতিতে চারাগুলাকে অনেকদিন স্টোর করে রাখা যায়। মবিলার গুল মিক্সার, এটা এক ধরনের বড় ক্রেন, যেটার ব্যবহার বায়োগ্যাস বানানোর জন্য করা হয়। এই বায়োগ্যাস প্ল্যান্টে গোবর এবং সব ধরনের কেমিক্যাল দেওয়ার পর সেটাকে এই মেশিন দ্বারা মিক্স করা হয়। এই মেশিনের সামনের দিক দিয়ে গ্রাইন্ডার লাগানো থাকে, যেটাতে মিক্সারগুলোকে মিক্স করে দেওয়া হয়। আর এই মেশিনটাকে রিমোটের দ্বারা অপারেটও করা যায়। বিগ বার্ড 747, এটা দুনিয়ার সব থেকে বড় এবং পাওয়ারফুল ট্র্যাক্টর। এই ট্র্যাক্টরের পাওয়ার দেখলে আপনি পুরোপুরি শক খেয়ে যাবেন। এই একটা ট্র্যাক্টর 10টা নর্মাল ট্র্যাক্টরের বরাবর। এই ট্র্যাক্টরের হাইট 14 ফিট আর এটাতে 11 হর্স পাওয়ারের পাওয়ারফুল ইঞ্জিন লাগানো হয়েছে। আর এটার পিছনে 31টা হাল লাগানো রয়েছে, যেটার মাধ্যমে এই ট্র্যাক্টর মাত্র 2 মিনিটে 1 হেক্টর জমি চষে ফেলতে পারে। আর জমি চষার সময় মাটিতে মজবুত গ্রিপের জন্য এই ট্র্যাক্টরে 3টা করে টায়ার লাগানো হয়েছে, যেটার মাধ্যমে জমিতে সহজে ভালোভাবে গ্রিপ বানানো যেতে পারে আর এমন হেভি ওয়ার্ক করা যেতে পারে। এটা হলো স্ট্র মাস্টার, এটাও অসাধারণ একটা মেশিন। এই মেশিনটার ব্যবহার জমিতে ঘাস বা ফসল কাটার পর পড়ে থাকা ফসল বা ঘাসগুলোকে সাফ করবার কাজ করে থাকে। এই মেশিনের অ্যাটাচমেন্টের চওড়া 42 ফিট আর এটার নিচে 2 ফিট লম্বা লোহার কাটা লাগানো রয়েছে, যা দিয়ে মূলত সব ঘাস পাতা হাবিজুবি সাফ করা হয়। আর এইভাবে এই মেশিন কিছু মিনিটের মধ্যেই বড় বড় জমির সব আবর্জনা সাফ করে দেয়। ফ্লেম ওয়েডিং, এই মেশিনের ব্যবহার জমিতে নতুন ফসল লাগানোর কিছুদিন আগে করা হয়, কারণ ফসল কাটার পর সেগুলোর অবশিষ্ট অংশ জমিনে থেকে যায় আর সেগুলোকে পুরোপুরি নষ্ট করার জন্য এই ফ্লেম ওয়েডিং প্রসেসটাকে ব্যবহার করা হয়। আর এই প্রসেসে মাটির উপরে আগুনে তাপ দেওয়া হয়, যার ফলে পড়ে থাকা আবর্জনাগুলো নষ্ট হয়ে যায়। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।